আসসালামু আলাইকুম, আমি সৈয়দা তানজিয়া তাহসিন। আজকে আমি তোমাদের পড়াবো পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। আজকের অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বায়ু। এই চ্যাপ্টারে আমরা বায়ুর সম্পর্কে পড়ব, যে বায়ু আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়, বায়ুর প্রবাহ আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়, বায়ু আমাদের কী কীভাবে সাহায্য করছে, আমরা বায়ুকে কীভাবে দূষিত করছি, প্রাকৃতিকভাবে বায়ু কীভাবে দূষিত হচ্ছে এবং আমরা এই বায়ু দূষণকে কীভাবে প্রতিরোধ করতে পারি, বায়ুকে কতটা আমরা নিরাপদ রাখতে পারি। ঠিক আছে, এখন আমরা এই চ্যাপ্টার থেকে আমরা এই বায়ু সম্পর্কে বিভিন্ন তথ্য জানব এবং পড়ব এবং বায়ুর যে বিভিন্ন ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে তা সম্পর্কে জান। তাহলে শুরু করা যাক। দেখো কি লিখেছে, জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। জীবের বেঁচে থাকার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য বায়ু কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বাঁচতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে, এটা আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে? বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে। এবং কার্বন ডাইঅক্সাইড বানানোর ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবে, কারণ তোমাদের ম্যাক্সিমামই কার্বন ডাইঅক্সাইড বানা ভুল করো। তারপর আছে আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন, এটাও আন্ডারলাইন করবে, মুখস্থ করবে। শ্বাস প্রশ্বাসের জন্য আমরা বায়ুর কোন অংশ কী ব্যবহার করি? বায়ুর অক্সিজেন ব্যবহার করি। এখানে দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদ বায়ুর কোন গ্যাস ব্যবহার করে? কার্বন ডাইঅক্সাইড। আর জীব শ্বাস প্রশ্বাসের জন্য কোন গ্যাস ব্যবহার করে? অক্সিজেন। ঠিক আছে, এরপর আসো দৈনন্দিন জীবনে বায়ু। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন, এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে। শুধু বেঁচে থাকার জন্যই কিন্তু আমার বায়ু প্রয়োজন না, আমার দৈনন্দিন জীবনে বহু কাজ, তুমি তোমার আশেপাশে, তুমি যে বাসায় থাকতেছো সেখানেই দেখবে তোমার দৈনন্দিন জীবনে তুমি বায়ুর কত এক, প্রথমত ফ্যান ছাড়া কিন্তু আমরা এখন জীবনটাই কল্পনা করতে পারি না। ঠিক আছে, বা কারেন্ট চলে গেলে যখন আমরা হাত পাখা ইউজ করি সেখান থেকে বায়ু প্রবাহ, কোনো একটা গরম খাবারকে যখন আমরা ঠান্ডা করি তখন কি ফু দিয়ে বায়ু ব্যবহার করে সেটাকে, বা বেলুন ফুলাতে আমরা কি করি? বায়ু ব্যবহার করি। বা বিভিন্ন চরকা ঘুরাতে বলো, এইসব করতে কি করি? বায়ু ব্যবহার করি। বায়ু দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে, বায়ু প্রবাহ কীভাবে কাজ করে, কি করতে হবে? দুইটা একটা নারকেল বা তালের পাতা ও পিন্নে নিচের ছবি দেখানো দেখে একটা চরকা তৈরি করি। এই যে দেখো, এখানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে তোমরা এইভাবে একটা চরকা তৈরি করতে পারবে এবং চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীতে দিকে ধরি। এই দেখো, চরকাটার নিচে একটা পিন ধরবে, এটার মাঝখান বরাবর ধরে সেটাকে তুমি ফ্যান ছেড়ে ফ্যানের দিকে নিবে, তখন দেখবে কি চরকাটার ঘুরবে। বিভিন্ন আমাদের তোমাদের যে বিভিন্ন গ্রামীণ মেলা হয় না, ওখানে দেখবে এসব চরকা পাওয়া যায় কাগজের তৈরি। তখন তুমি ছাদে উঠে যদি বাতাসের বিপরীতে ধরো তখন দেখবে কি চরকাটা অনেক জোরে জোরে ঘুরছে। এরপর দেখো, পর্যবেক্ষণ করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো, চরকাটি কী ঘটে, কেন ঘটে অনুমান করতে পারো, বায়ু প্রবাহে আর কী কী হতে করতে পারে। ডান পাশে ছকের তৈরি জীবনের দৈনন্দিন ছকে দৈনন্দিন জীবনের বায়ু প্রবাহের একটি তালিকা তৈরি করো। তোমার দৈনন্দিন জীবনে তুমি কীভাবে বায়ু ব্যবহার করছো সেটার তোমাকে এখানে লিখতে বলেছে। খুব স্বাভাবিক, প্রথমে তো আমি তোমাদের বলেই দিলাম আমার দৈনন্দিন জীবনে আমার গাকে বাতাস লাগানোর জন্য আমি ফ্যান ইউজ করছি, চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করতেছি, তারপর কোনো একটা গরম বস্তুকে ঠান্ডা করতে আমি ফু দিয়ে বাতাস বের করতেছি, বেলুন ফুলাতে আমি বায়ু ব্যবহার করতেছি। ঠিক আছে, এরপরের পেজে যাই। এখানে আছে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন বায়ু ব্যবহার করে, বায়ু প্রবাহের ব্যবহার। কাজটি থেকে আমরা দেখলাম যে আমরা পূর্বে যে কাজটি করেছি সেখান থেকে বায়ু প্রবাহ চরকা ঘুরাতে পারে, এটা আন্ডারলাইন করবে। বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আন্ডারলাইন করবে। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে,
মানুষ শরীর ঠান্ডা লাগতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে। বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে কোনো বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করি। এখানে আমরা যে ব্যবহারগুলো করেছি সেটা হলো বায়ুপ্রবাহের। এই দুইটা ব্যবহার কিন্তু আলাদা, একটা বায়ুর ব্যবহার, যে বায়ুতে যে উপাদানগুলো আছে সেটার ব্যবহার, আর বায়ুপ্রবাহের, বায়ুতে যে বাতাস ছাড়ছে সেই বায়ুর ব্যবহারটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিসে কাজে লাগাচ্ছি সেটার ব্যবহার, দুইটা কিন্তু আলাদা। সুতরাং দুইটাকে মিক্স করবা না। এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে বায়ুপ্রবাহের ব্যবহার। কীভাবে লিখবে বায়ুপ্রবাহের ব্যবহার? এক নম্বর, বায়ুপ্রবাহের ব্যবহারগুলো নিম্নে দেওয়া হলো। এক নম্বর, বায়ুপ্রবাহ চরকা ঘুরাতে ব্যবহৃত হয়। দুই নম্বর, বড় চরকা ঘুরাতে, মানে এভাবে লিখবে, বায়ুপ্রবাহ চরকা ঘুরাতে ব্যবহৃত হয়, বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়। তারপর পয়েন্টে আছে, মানুষের শরীরকে ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। তারপরের পয়েন্ট হলো, নদীতে পাল তোলা নৌকা চলার জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। কোনো ভেজা বস্তু থেকে দ্রুত পানি শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। তারপর ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বায়ুপ্রবাহের ব্যবহার করা হয়। তাহলে আমি যে কয়টা পয়েন্ট বলেছি আবার একটু বলে দিচ্ছি। এক নম্বর হলো, বায়ুপ্রবাহ বড় চরকা বা টারবাইন ঘুরাতে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়, এক নম্বর। দুই নম্বর হলো, মানুষের শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। তিন নম্বর হচ্ছে, নদীতে পাল তোলা নৌকা চালাতে বায়ুপ্রবাহের ব্যবহার করা হয়। চার নম্বর হচ্ছে, ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। পাঁচ নম্বর হচ্ছে, ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নেওয়ার জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। আর ছয় নম্বর হচ্ছে, ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের জন্য ক্লিয়ার। এবং যে নাম লাইনগুলো আন্ডারলাইন করেছি এই লাইনগুলো মুখস্থ করবে। ড্যাশ ঘুরিয়ে বায়ুপ্রবাহ সাহায্যে ড্যাশ ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বড় চরকা বা টারবাইন, যে কোনো একটা লিখলেও চলবে। তারপর আছে হলো, ড্যাশ ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার ব্যবহার করা হয় মানুষের শরীর। আবার মানুষের শরীর ঠান্ডা রাখতে ড্যাশ বায়ুপ্রবাহ ব্যবহার করা হয়, হাত পাখা বা বৈদ্যুতিক পাখা। তারপর বায়ুপ্রবাহ ব্যবহার করে ড্যাশ নৌকা চলে, নদীতে পালতোলা নৌকা চলে। আবার কোনো ভেজা বস্তুকে ড্যাশের জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় শুকানোর জন্য। বায়ুপ্রবাহ ড্যাশ থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে ভেজা বস্তু থেকে। তারপর ভেজা চুল শুকানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয় হেয়ার ড্রায়ারে। হেয়ার ড্রায়ার বানানটা খুবই ভালোভাবে শিখবে, ম্যাক্সিমাম হেয়ার ড্রায়ার বানান ভুল কর। এই দেখো, ডান পাশে চিত্র দিয়েছি, দুইটা ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো হচ্ছে, আর দ্বিতীয় ছবিতে দিয়েছে বাতাসে ভেজা কাপড় শুকানো। যতই ওয়াশিং মেশিনে করো, যতই পদ্ধতিতে করো না কেন, বাট একটা বাইরের প্রাকৃতিক বাতাসে যখন তুমি তোমার কাপড় শুকাবে সেটা কিন্তু খুব ভালো শুকায়। আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো বায়ুর ব্যবহার। এখন আমরা বায়ু আমাদের কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটা এখন আমরা পড়বো। প্রথমেই লিখেছে দেখো, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে, আন্ডারলাইন করবে। ছোটো প্রশ্ন আসতে পারে, মানুষের বায়ুর ব্যবহার কয়েকটি লিখো। দুই নম্বর জন্য যখন তুমি লিখবা, ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো বায়ুর যে বিভিন্ন উপাদান আছে, অর্থাৎ বায়ুর মধ্যে অনেক ধরনের উপাদান আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, বিভিন্ন ধরনের উপাদান আছে।
সেগুলি নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এইগুলি আমরা কোন কোন কাজে ব্যবহার করছি সেটা এখন আমরা পড়ব। যে শ্বাসকষ্টের রোগী, ডুবুরি বা পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়, এটা আন্ডারলাইন করবে। খুবই ইম্পর্টেন্ট যে বায়ুর অক্সিজেনের কয়েকটি ব্যবহার লিখো ছোট প্রশ্ন হিসেবে। তখন লিখবে শ্বাসকষ্টের রোগী, ডুবুরি ও পর্বতারোহী আরোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণের বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা। বায়ুর নাইট্রোজেনের কয়েকটি ব্যবহার লিখো, এটাও সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হলো ইউরিয়া সার তৈরিতে, দুই নম্বর হলো প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য সংরক্ষণ করতে, আর তিন নম্বর লিখবে মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণের জন্য নাইট্রোজেন ব্যবহৃত হয়। এই যে ছোটো প্রশ্নের জন্য বলছি আর কি। তারপর আছে বিভিন্ন কোমল পানীয়কে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। বায়ু কার্বন ডাইঅক্সাইডের একটি ব্যবহার লিখো। তখন লিখবে কোমল পানীয় কয়েকটি ব্যবহার লিখলে বলবে যে কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে, আগুন নেভানোর কাজে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এভাবে মানুষ বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর এখন আসি বড় প্রশ্নে, যে বায়ুর কয়েকটি ব্যবহার লিখো। এক নম্বর হচ্ছে ফুটবল, গাড়ি, রিক্সা এবং সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর কাজে বায়ু ব্যবহৃত হয়। দুই নম্বর হলো শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। তিন নম্বর হলো ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। চার নম্বর হলো প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহৃত হয়। পাঁচ নম্বর হলো কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হচ্ছে। ছয় নম্বর হলো আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, ছয়টা এখানের পয়েন্ট, ছয়টা এখানের পয়েন্ট, দুইটা আলাদা আলাদা, একটা বায়ু প্রবাহের ব্যবহার, একটা হলো বায়ুর ব্যবহার। ডান পাশে দুইটা চিত্র দিয়েছে। প্রথম চিত্রতে দেখো সিলিন্ডারের অক্সিজেন সরবরাহ, যে ডুবুরি কীভাবে সিলিন্ডার কাঁধে নিয়ে সে পানির নিচে অনেক গভীরে যাচ্ছে। তারপর হলো কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, যে কোমল পানীয়তে তোমরা যে কোক, পেপসি, সেভেন আপ খাচ্ছ সেটার ভিতরে যে ঝাঁঝালো ভাব ধরে রাখতেছে সেটার মধ্যে কী আছে, কার্বন ডাইঅক্সাইড। এখন পরের পেজে যাই। এখানে দিয়েছে কি বায়ু দূষণ। এখন আমরা বায়ুর বিভিন্ন ব্যবহার করেছি, বায়ু প্রবাহের ব্যবহার করেছি, এখন বায়ু দূষণ সম্পর্কে আমরা পড়বো যে কী কীভাবে বায়ু দূষিত হচ্ছে। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। হ্যাঁ, খুব স্বাভাবিক, এখন আমরা সেটার তো বড় ভুক্তভোগী। এইসব বায়ু অতিরিক্ত দূষণের কারণে আমাদের এখন বিভিন্ন মহামারী এখন দেখা দিয়েছে। এখন এখন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এখন আমাদের দিকে যদি করুণার দৃষ্টিতে তাকায় তাহলে হয়তো আমরা এই যাত্রায় বেঁচে যেতে পারি। সুতরাং যতটা বায়ুকে দূষিত রাখা সম্ভব আসলে আমাদের এখন সেটারই সকলের চেষ্টা থাকা উচিত। কীভাবে বায়ু দূষিত হচ্ছে, বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি, বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কী কী করতে পারি, এখন আমরা এইগুলি পড়ব। বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কী কী, এখানে একটা কাজ করতে বলেছে, বায়ু দূষণের কারণ ও প্রভাব নিচে দেখানো ছকের মতো খাতায় একটা ছক তৈরি করতে বলেছে, যার বাম পাশে লিখতে বলেছে বায়ু দূষণের কারণ আর ডান পাশে লিখতে বলেছে বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণের কারণ কী কী কারণে বায়ু দূষিত হচ্ছে, প্রথম কারণ হলো আমাদের বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেটা পোড়ানোর ফলে আমাদের সবচেয়ে বড় বায়ু দূষণের কারণ। তারপর কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার মোটরসাইকেলের কালো ধোঁয়া, তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের কলকারখানার নির্গত গ্যাস, এইগুলি হলো বায়ু দূষণের কারণ। আর বায়ু দূষণের প্রভাবে আমাদের কী কী ধরনের মনে করো যে আমাদের শ্বাসকষ্টের রোগ হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে, বায়ু দূষণের ফলে দেখা যাচ্ছে যে দিন দিন রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলি কী করবে এখানে লিখবে। দেখো এখানে আমি নিচে পড়ি, বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধুলিকণা, ধোঁয়া বা অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে, এটা আন্ডারলাইন করবে, মুখস্থ করবে। ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, কীভাবে বায়ু দূষিত হচ্ছে, রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধুলিকণা, ধোঁয়া এবং দুর্গন্ধ বাতাসে মিশে বায়ুকে দূষিত করছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে।
বায়ু দূষণের কারণ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ, এটা আন্ডারলাইন করবে। তারপর বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, আন্ডারলাইন করবে। কলকারখানা ও যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে, গাছপালা পোড়ানোর ফলে বিভিন্ন ধোঁয়া থেকে বায়ু দূষিত হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। ডান পাশে দেখো চিত্র দিয়েছে, প্রথম চিত্র যে কলকারখানা থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে, দ্বিতীয় চিত্র দিয়েছে হলো গাড়ি ঘোড়া থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে, আর তিন নম্বর চিত্রতে হলো মানুষ গাছ কেটে বা বিভিন্ন ধরনের তৈজসপত্র যে পুড়াচ্ছে সেখান থেকে কী হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের কারণ বড় প্রশ্ন হিসেবে আসলে আমি কীভাবে লিখবে, এক নাম্বার মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বায়ু দূষিত হচ্ছে, দুই নাম্বার জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন গ্যাস নির্গত হয়ে বায়ুকে দূষিত করছে, তিন নাম্বার হচ্ছে কলকারখানা ও যানবাহন থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস ছড়ানোর ফলে বায়ু দূষিত হচ্ছে, চার নম্বর হচ্ছে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া বায়ুকে দূষিত করছে, পাঁচ নম্বর হলো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং ময়লা আবর্জনা ফেলার ফলে বায়ু দূষিত হচ্ছে, ছয় নম্বর হলো মলমূত্র ত্যাগের ফলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগের ফলে বায়ুতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং বায়ুকে দূষিত করছে। এখানে আমি ছয়টা পয়েন্ট বললাম, এখানে ছয়টা, এখানে ছয়টা, এখানে ছয়টা, যদি পাঁচ নম্বর করে বড় প্রশ্ন থাকে তাহলে ছয়টা করে পয়েন্ট লিখবে। একটু ট্রিক্স খাটিয়ে তোমরা একটা করে পয়েন্ট একটু বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে বেজে যাই, এখন আসো মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। মানুষের উপর কীভাবে বায়ু দূষণের প্রভাব হচ্ছে, বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ফলে মানুষ ফুসফুসে ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এটা আন্ডারলাইন করবে, মুখস্ত করবে। ছোট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট যে বায়ু দূষণের ফলে সৃষ্ট কয়েকটি রোগের নাম লিখো। এক নম্বর হচ্ছে ফুসফুসে ক্যান্সার, দুই নম্বর হচ্ছে শ্বাসজনিত রোগ, তিন নম্বর হচ্ছে হৃদরোগ। তিনটা পয়েন্টই দিবে দুই নম্বরের জন্য। পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়, এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে, কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। এখন যে লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি লাইনগুলো আন্ডারলাইন করে নিবে এবং কী কী প্রশ্ন আসতে পারে এখন আমি বলে দিচ্ছি। এক নম্বর তো বললাম যে এখান থেকে কী প্রশ্ন আসবে, দুই নম্বর হলো যে পৃথিবীর বায়ুতে ক্ষতিকর গ্যাস ছড়ানোর ফলে কী ধরনের ক্ষতি সাধিত হচ্ছে, এক নম্বর হচ্ছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আর দুই নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, আর অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড বৃষ্টি কীভাবে হচ্ছে, অ্যাসিড বৃষ্টি কীভাবে তৈরি হয়, কলকারখানার ধোঁয়া থেকে বা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, আর অ্যাসিড বৃষ্টির ফলে কী ক্ষতি সাধিত হচ্ছে, এই ছোট প্রশ্ন আসলে উত্তর লিখবে, অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হচ্ছে এবং জীবের মৃত্যু ঘটছে। তারপর আসো কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি, যেমন জাতি বন্ধ করে গাড়ি ব্যবহার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনঃব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি, ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। কীভাবে বায়ু দূষণ প্রতিরোধের, বায়ু দূষণ এখন যে লাইনগুলো দাগিয়েছি লাইনগুলো দাগিয়ে নিবে। প্রথম প্রশ্ন হলো বায়ু দূষণ প্রতিরোধের উপায়, বায়ু দূষণ প্রতিরোধের যদি মনে করো চার নম্বরের জন্য আসলো তাহলে তিন নম্বরের জন্য আসলো তাহলে চারটা পয়েন্ট লিখবে আর কি। এক নম্বর হলো বাতি বন্ধ রেখে, দুই নম্বর হলো গাড়ির ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে, তিন নম্বর হলো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, চার নম্বর হলো প্রাকৃতিক সম্পদ পুনঃব্যবহার করে ও রিসাইকেল করে, পাঁচ নম্বর হলো ময়লা আবর্জনা পরিষ্কার করে, ছয় নম্বর হলো গাছ লাগানোর মাধ্যমে
বায়ু দূষণ মুক্ত রাখতে পারি। আমি প্রতিটারই কিন্তু ছয়টা করে পয়েন্ট বলেছি। প্রথমে যেটা বলেছি সেটা হলো বায়ু প্রবাহের ব্যবহারের ছয়টা পয়েন্ট, বায়ুর ব্যবহারের ছয়টা পয়েন্ট, বায়ু দূষণের কারণ ছয়টা পয়েন্ট, আর হলো আমি বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারো তার ছয়টা পয়েন্ট। তারপর দেখো লিখেছে আলোচনা, আমরা কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। ডান পাশে দেখানো ছকের মতো একটা ছক করতে বলছে তোমাদের খাতায়। ছকে বায়ু দূষণ প্রতিরোধে কী কী করবো তা একটি তালিকা তৈরি করে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এখন তুমি বায়ু দূষণ প্রতিরোধ করতে কী কী পদক্ষেপ নিবে বা কী কী করতে পারো সেটা তোমাদের এখানে লিখতে বলেছে। এখানে সঠিক উত্তরগুলো আমরা একটু দাগিয়ে নিই। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। পর্বতারোহী সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? অক্সিজেন। কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বায়ী? কার্বন ডাইঅক্সাইড। একটু দাগিয়ে নিবে আর এই প্রশ্নগুলো তোমরা শীট থেকে করে নিতে পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।